আসুন্না ফাউন্ডেশনের একজন লাইফ মেম্বার আছে আমাদের, যারা 1 লক্ষ টাকা ফাউন্ডেশনে দেন এককালীন, তাদেরকে আমরা লাইফ মেম্বারশিপ অফার করি। আমাদের এরকম একজন লাইফ মেম্বার আছেন চট্টগ্রাম। আমি দুবাইতে সফরে ছিলাম, তখন উনি ফোনে আমাকে কথা প্রসঙ্গে একটা কথা বললেন, আমি শুনে অবাক হয়ে গেলাম, বিস্মিত হয়ে গেলাম। তিনি বললেন যে ভাই, আমি জীবনে যত ফল খাই, আমার একটা সিস্টেম হলো, সমস্ত ফলের বীজ সেটা আমি আম খাই, জাম খাই, বড়ই খাই, যেটাই খাই, দেশীয় ফল যেগুলো খাই, এগুলো সবগুলোর বীজ আমি একটা পলিথিনে রেখে দিই, মানে খোসার সাথে সবাই ফেলে দেয়, আমি এটা করি না। এরপরে কি করেন বলো যে, এরপরে যখন কোথাও যাই, বাসে যাই, নিজের গাড়িতে যাই, যেভাবে যাই, যাওয়ার সময় ওই পলিথিন সাথে নিয়ে যাই, আর রাস্তার ধারে ধারে যেখানে যেখানে মাটি আছে, ফাঁকা জায়গা আছে, ওখানে এগুলো ফেলতে ফেলতে যাই, ফেলতে ফেলতে যাই। তো দেখা যায় 5 মিনিট ফেললে আমার 1 সপ্তাহের বীজ ফেলে দেওয়া যায়, ফেলা তো কোনো ব্যাপার না। তো উনি বললেন যে, এই কাজটা আমি এই জন্য করি যে, এই যে বিভিন্ন জায়গায় আমি বীজগুলো ফেলে যাচ্ছি, আমি 1000 বীজ ফেললাম আজকের দিনে ধরেন, এই 1000 বীজের মধ্যে দেখা যাবে যে 50টা টিকে গেছে, গাছ হয়েছে, এই 50টা থেকে একটা হয়তো টিকে গেছে, বড় গাছ হয়েছে, সেটার ছায়া হয়েছে, অক্সিজেন সেখান থেকে মানুষ পাচ্ছে, প্রাণীকুল পাচ্ছে, ফল হয়েছে, ফসল হয়েছে, আমি জানবো না হয়তো কেউ সেখান থেকে বেনিফিশিয়ারি হচ্ছে, উপকার পাচ্ছে, এদিকে আমার মরণ হয়ে গেছে, ওইটা সওয়াবটা আমার কবরে যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, সুবহানাল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে কত ক্রিয়েটিভ সওয়াবের কাজ করার মানুষ আছে, আমিও তো কত ফল খেয়েছি, আমার তো এরকম কোনো আইডিয়া মাথায় আসেনি। আমি অবাক হয়ে গেলাম, ভাইরা আমার আখেরাতের বিল্ড আপের জন্য, নিজের জান্নাতকে নিজের করে নেওয়ার জন্য ইমানদারকে এরকম প্রোয়েক্টিভ হতে হয়, ইমানদারকে এরকম ক্রিয়েটিভ আইডিয়া বের করতে হয়, সিরিয়াস হতে হয়। আমাদের ডানে ভাবে বহু ভালো কাজ করার সুযোগ আছে, আমরা অনেকে মনে করি যে টাকা ছাড়া বোধহয় ভালো কাজ করা যায় না, বিনা টাকায় কত ভালো কাজ করার সুযোগ আছে। গাছ লাগানো এটা সদকায়ে জারিয়ার একটা কাজ, এমন সদকায়ে জারিয়া, জিনাদার দিকে একটা এক মাহফিলে আমি একবার এক সম্ভবত উপজেলা চেয়ারম্যান বা এরকম কোনো একজন ছিলেন মঞ্চে, আমি ওনাকে বললাম, ভাই আপনার অনেক প্রশংসা শুনছি, আপনি মানুষকে অনেক খাওয়ান দাওয়ান, আপনি 500 পোকা একবেলা দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবেন? তুমি বলেন, হুজুর এটা কি বলেন, পোকা আবার দাওয়াত দিয়ে খাওয়ায় কেমন, পোকা খাওয়ায় 500 পোকা একসাথে করাই তো সম্ভব না, খাওয়াবো কেমনি? তো আমি বললাম, আমার কাছে আইডিয়া আছে, আপনি যদি কয়েকটা গাছ লাগান, সেগুলোকে সুন্দর করে পরিচর্যা করেন, বড় করে তোলেন, এই গাছ থেকে বহু পোকা কিন্তু তার জীবিকা আহরণ করবে, এর পাতায় পাতায় বিভিন্ন পোকা বসবে, সে খাবে, তার রসকস থেকে তার জীবিকা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহা ইনসানুন আও বাহিমাতু। সুবহানাল্লাহ, 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি যেটা বলে গেছেন, আজকে এখন পরিবেশবিদরা আমাদেরকে বলছে গাছ লাগালে আমাদের অক্সিজেন হয়, আমাদের এটা হয়, সেটা হয়, পক্ষীকুলের উপকার হয়। 1450 বছর আগের পৃথিবীতে আপনি ব্যাক যান, যে এটা চিন্তা করেন যে সেই পৃথিবীতে বৃক্ষরোপণ সম্পর্কে এইরকম কথা বলতে পারা, এটা কখনো আল্লাহর ওহি ছাড়া, মুজিজা ছাড়া কোনোদিনই এটা সম্ভব না। তাও এমন সময়ে যে আজ পৃথিবীতে ফ্যাক্টরি রেভলিউশনের কারণে, যত্রতত্র কলকারখানা হওয়ার কারণে, কালা ধোঁয়ার কারণে, নানা কারণে আজ পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, এখন আমাদের বৃক্ষরোপণের ফজিলত বলতে হয় পরিবেশবিদদের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেছেন, তখন কি পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় ছিল? তখন প্রাকৃতিক বিপর্যয় ছিল না, মরুভূমির পরিবেশ ছিল। সেই পরিবেশে যে কথা বলেছেন, মনে হচ্ছে যে আজকের এই বিপর্যস্ত পরিবেশের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকেই হাদিসটা বলেছেন মনে হচ্ছে। তিনি বলেছেন, দেখেন, গাছ থেকে আমরা মানুষ নিয়ে চিন্তা করি, প্রাণীকে নিয়ে চিন্তা তো এই যে কয়েক যুগ ধরে হচ্ছে পৃথিবীতে, মানুষ তথাকথিত সভ্য হয়েছে, পশ্চিমারা আমাদেরকে শেখাচ্ছে, মাশাআল্লাহ, মানুষের জন্য ভাবতে হয়, প্রাণীদের জন্য ভাবতে হয়, গাছেরও প্রাণ আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে সেটা করে গেছে। আপনি মুসলমান, আপনার ওদের কাছ থেকে কোনো কিছু ধার করার প্রয়োজন নাই, আপনি রিচ অলরেডি, আপনি সমৃদ্ধ, আপনার নবীজি যা দিয়ে গেছেন আপনি সেগুলা গোটা বিশ্বের মানুষকে বিলিয়ে শেষ করতে পারবেন না কেমন পর্যন্ত, যে আদর্শ আপনাকে তিনি দিয়ে গেছেন। আপনি দেখেন হাদিসের ভাষ্য খেয়াল করেন, যে তুমি কোনো গাছ লাগালে মুসলমান, সে গাছ থেকে কোনো মানুষ খেলো, হাদিসের ভাষ্য খেয়াল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই ফায়াকুলু মিনহু মুসলিমুন, তিনি বলেছেন ফায়াকুলু মিনহু ইনসানুন, কোনো মানুষ খেলো, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে মুসলমান হোক, কোনো মানুষ খেলো, শুধু মানুষ নয়, কোনো প্রাণী খেলো, কোনো পোকামাকড় খেলো, তুমি কিন্তু ওই যে দাওয়াত দিয়ে খাওয়ানোর কথা বলছিলাম চেয়ারম্যান সাহেবরে,
তারা খেলো আর তুমি তাদেরকে খাওয়ানোর সব পেয়ে গেল আপনি চাইলেও তো 500 ফড়িং 1000 পোকা দাওয়াত দিয়ে খাওয়াতে পারবেন না পারবে কিন্তু আপনি গাস্তা গেলে এটা করতে পারতেছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কথা বলে গেছেন এখন পৃথিবীতে নতুন নতুন যে সমস্ত চমক আসে এগুলো তো এখন একটা ফ্যাশনের ব্যাপার আমি সব সময় বলি নারীদের অধিকার শ্রমিকের অধিকার তারপরে পরিবেশ রক্ষা এগুলো নিয়ে যারা কাজ করে সাধারণত আমরা তাদেরকে শ্রদ্ধা করি অবশ্যই শ্রদ্ধা করব শ্রদ্ধা করার পরে দ্বিমত না আমি বলছি যে এগুলো একটা ফ্যাশনের ব্যাপার হয়ে গেছে অনেকের ক্ষেত্রে আমি সবার ক্ষেত্রে বলছি কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এগুলো বলেছেন তখন পৃথিবীতে 1400-1450 বছর আগের সেই বাস্তবতায় সেই পৃথিবীতে এই সমস্ত কথা বলার বিপরীতে আজকে তো এগুলো বললে অনেক প্রজেক্ট পাওয়া যায় ফান্ড পাওয়া যায় বিদেশিদের অনেক বাহবা পাওয়া যায় ফেসবুকে অনেক আমাদেরকে আপনারা প্রেরণা দেন যারা আমরা সামাজিক কাজ করি তিনি যখন বলেছেন বাহবা তো দূরের কথা এগুলো তখনকার পরিবেশে অলমোস্ট অসম্ভব ছিল বাস্তবায়ন করা তিনি বলেছেন এবং বাস্তবায়ন করে গেছেন এই জন্য বৃক্ষরোপণ করা একটা বড় সাদাকায়ে জারিয়া সেটা আমাদের জায়গা থেকে আমরা করব ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব না ইনশাআল্লাহ ওই যে গাছের বীজ থেকে ওই ভদ্রলোক লাগানোর যে আইডিয়া দিয়েছেন অনেকে বলেন ভাই শহরে বসবাস করি ভাড়া বাসা থাকি গাছ লাগাবো কই ওনার এই আইডিয়া শোনার পর আমার উত্তর পাওয়া গেছে যে আপনি ধুমায় রাস্তার পাশে যদি বীজ ফেলতে থাকেন গাছ 50টার একটা টিকে যায় যথেষ্ট আচ্ছা গাছ যখন আমরা লাগাই সাধারণত কি হয় আপনি অনেকগুলো বীজ লাগাইছেন সবগুলো অঙ্কুরিত হয়েছে বীজ গজিয়ে গাছ বের হয়েছে এই গাছগুলো কি সবগুলো টিকে কিছু আছে জাস্ট ওই বীজ মুখ ফেটে বের হয়েছে কিছু আছে বীজই নষ্ট হয়ে যায় আর কিছু আছে বীজ ফেটে খোসা ফেটে বীজটা বের হয়েছে অঙ্কুরিত হয়েছে অঙ্কুরিত হয়ে মাত্র দুইটা পাতা কচি পাতা বের হয়েছে এরপরে কোনো মোরগের পালায় পড়েছে সে মোরগ খেয়ে ফেলছে শেষ এ গাছ এখানে শেষ আরেকটা দেখা গেল যে না মোরগের পালা থেকে রক্ষা পেয়েছে সে আরেকটু বড় হয়ে গেছে চার পাঁচটা পাতা হয়েছে এক দেড় হাত হয়েছে এখন আর মোরগের নাগালে নাই বাট ছাগলের নাগালে আছে কোনো একটা ছাগল এসে মপস করে তার মাথাটা খেয়ে ফেলছে শেষ এটা এ পর্যন্ত অন্য কোনো বীজ হয়তো সেই যে নাগালটা সেই নাগাল থেকেও সে আরো বড় হতে পেরেছে দেখা গেল সে আরো বড় হয়েছে এখন আর ছাগলের নাগালে নেই মাগার কোন একটা গরুর নাগালে পাইছে গরু সেটা খেয়ে ফেলছে হয় কি হয় না আবার কিছু আছে গরুর নাগাল থেকেও মুক্তি পেয়েছে আরো বড় হয়েছে এখন আর গরু খেয়ে এটাকে শেষ করতে পারে না মাগার কোন বৃক্ষ নিধনকারী মানুষের পালায় পড়েছে দাঁত দিয়ে কোপ দিয়ে শেষ করে ফেলছে সে ওখানে শেষ আবার কিছু গাছ আছে যে এই সকল বাধা ডিঙ্গিয়ে বিশাল মহিরূপ আকার ধারণ করে তখন মানুষও সেটাকে কাস্তে 10 বার ভাবে বা কাটতে পারে না চাইলেই সে গাছ থেকে ছায়া হয় অক্সিজেন হয় অনেক মানুষ উপকার হয় তাহলে আপনি যখন বহু বীজ লাগাবেন তার কোনোটা মুরগির পেটে যাবে কোনোটা ছাগলের পেটে যাবে কোনোটা গরুর পেটে যাবে কোনোটা মানুষের দায়ের কোপের নিচে পড়বে আর কোনোটা টিকে যাবে ওই টিকে যাওয়াটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে মাদ্রাসাগুলো এরকম সেখান থেকে শত শত ছাত্র পড়তেছে আপনি মনে করতে পারেন কি আর হচ্ছে এখান থেকে কই এমন কিছু তো তারা সমাজে ভিক্টিম কিছু করতে পারছে না ও যে কিছু ছাগল খেয়ে ফেলছে কিছু গরুতে খেয়ে ফেলছে কিছু মানুষে খেয়ে ফেলছে একটা যদি টিকে যায় তো ওইটাই আপনাদের সবার বা আমাদের সবার নাজাতের জন্য যথেষ্ট হবে এই জন্য ভাই দিনই প্রতিষ্ঠান যেখানে হবে এইটা বলে কোনো কথা না শুধু এটার কথা আমি বলছি যেখানে কোনো ভালো কাজ হবে সেখানে আপনি ইনভলভ থাকার চেষ্টা করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মিন উম্মতি মান কানা মাফাতিহ লিল খাইর মাগালিক লিল শার আমার উম্মতের কিছু লোক আছে যারা ভালো কাজের চাবি মন্দ কাজের তালা তারা যেখানে যায় যেখানে কোনো ভালো কাজ হয় সেখানে সে তালার ভূমিকা চাবির ভূমিকা থাকে অর্থাৎ সে এখানে হেল্প করলো কিছু ফান্ড দিল আরেকজনকে ইনভলভ করলো সেখানে শ্রম দিল বুদ্ধি দিল একটা ভালো কাজকে সে তুলে দিল আরেক জায়গায় গিয়ে সে আরেকটা ভালো কাজ পেয়েছে সেখানেও তার সামর্থ্য অনুযায়ী সে লেগে গেল আর মন্দ কোনো কাজ দেখেছে সেখানে মন্দ কাজে সে তালার ভূমিকা হয় মাগালিক লিশার ওখানে গিয়ে সে থামিয়ে দেয় একটা অন্যায় কাজ হচ্ছে থামায় দেয় দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে মিটমাট করে দেয় মন্দ কাজের তালা হয় ভালো কাজের চাবি হয় এটা এক শ্রেণী মানুষ আর অপর শ্রেণী মানুষের উল্টা যত ভালো কাজ হবে সেখানে গিয়ে তালার ভূমিকা পালন করবে একটা মাদ্রাসা হচ্ছে যে নিজে তো 2 পয়সা দিতে পারবেও না যে একটা খোঁচানো কথা বলবে যেমন এক্সাম্পল দেন কি খোঁচানো কথা হতে পারে যেমন থেকে কোন ফান্ড বাগায় আনছে কি জানে কত খরচ করছে আর কত পকেটে রাখছে আল্লাহ জানে আরেক দান্দা এই যে কথাগুলো জানি না শুনি আন্দাজে বললাম এটা হলো মাগালিক লিল খায়র
ভালো কাজের তালার ভূমিকা মানে ভালো কাজকে বন্ধ করার ভূমিকা কিছু মানুষ অবতীর্ণ হয় আবার যত অপকর্ম হবে খারাপ কাজ হবে গান বাজনা দুই নম্বর কাজ সেখানে সে মাশাআল্লাহ বা আস্তাগফিরুল্লাহ সবার আগে তো দ্বীনি প্রতিষ্ঠান অথবা যে কোনো ভালো উদ্যোগ আমি আমার সামর্থ্য অনুযায়ী সেখানে শরীক থাকব কেন শরীক থাকব ও যে অনবরত যদি আপনি বীজ ছিটেতে থাকেন অল্প কিছু টিকবে সবাই তো টিকবে না আপনি 50টা মাদ্রাসার সাথে এঙ্গেজ আছেন 10টা চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে এঙ্গেজ আছেন 20টা ফ্যামিলিকে আপনি সাধ্য অনুযায়ী হেল্প করতেছেন আমি বলতেছি না সব জায়গা লাখ লাখ কোটি কোটি টাকা দিতে হবে সাধ্য অনুযায়ী দিলেন 10 20 50 টাকায় দিলেন আল্লাহ তো আপনার কোয়ান্টিটি দেখবেন না আল্লাহ কোয়ালিটি দেখবেন এর মধ্যে থেকে একটা প্রতিষ্ঠান হয়তো আল্লাহর কাছে মাকবুল হয়ে গেছে এখান থেকে হয়তো একজন ভালো আলেম তৈরি হয়ে গেছে আপনার নাজাতের জন্য হয়তো এটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এর জন্য আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব তো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের